বন্ধুরা আমি গত পর্যায়ে ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের সাহিত্য চর্চার অন্তর্গত কর্তার ভূত নিয়ে আলোচনা করেছি কর্তার ভূতের ব্যাখ্যা লেখক পরিচিতি শব্দার্থ উৎস এবং রূপক কী রূপকের বৈশিষ্ট্য কী ইত্যাদি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখো তারা সেখান থেকে কিছু তথ্য জেনে নিতে পারবে এবং রূপক সম্পর্কিত প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এই পর্যায়ে আমি তোমাদের সংক্ষিপ্ত বা শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং তার উত্তর নিয়ে অর্থাৎ এমসিকিউ বা মাল্টিপল চয়েস টাইপ কিছু কোশ্চেন নিয়ে এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে দাও যাতে নোটিফিকেশানগুলো সহজেই তোমাদের কাছে চলে যায় এবং পরবর্তী পার্টগুলো তোমরা খুব সহজেই সবার আগে পেতে পারো আর বেশি কথা বাড়াবো না আমরা খুব সংক্ষেপে আগের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে স্বাভাবিকভাবেই একটা পড়াকে যখন আমরা ব্যাখ্যা করবো বা সেগুলোর সম্পর্কে আলোচনা করবো একটু ভিডিও বড়ো হবে বা আমাদের পাঠদান একটু বড় হবে এটাই স্বাভাবিক কিন্তু তোমাদের ধৈর্যচ্যুতি যাতে না ঘটে সেই জন্য সংক্ষিপ্ত এই ভিডিওটি আমি নিয়ে এলাম কারণ এখানে তুমি কিছু শর্ট কোশ্চেন এবং তার অ্যান্সার পাবে তোমাদের হয়তো সহজ হবে এবং পরীক্ষায় যদি আসে এই প্রশ্নগুলো তাহলে তোমাদের উত্তর করতে সুবিধে হবে তো আর কথা বাড়াবো না কর্তার ভূত এটা নিয়ে আমরা আলোচনা করছি এই গল্পটি নিয়ে তো কর্তার ভূত আমাদের সাহিত্য চর্চার অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প এটি একটি রূপক ধর্মী গল্প আমরা আগেও জেনেছি এখন আরেকবার বলে দিলাম তো সরাসরি এবার চলে যাব। আমরা কিছু ছোট প্রশ্ন বা এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস টাইপ কিছু প্রশ্নের এবং তার উত্তরে প্রথম প্রশ্ন দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো তার কারণ কি এখানে যদি অপশানগুলো থাকে যে কর্তা বেঁচে গেলেন দেবতায় দয়ায় তিনি অমর হলেন দেবতার দয়ায় তিনি ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন আর চার নম্বর অপশান ভূতকে মানলে কোনো ভাবনাই নেই তাহলে উত্তর হচ্ছে ভূতকে মানলে কোনো ভাবনাই নেই প্রশ্নটা ছিল দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো তার কারণ কি কারণ হচ্ছে উত্তর ভূতকে মানলে কোনো ভাবনাই নেই দু নম্বর প্রশ্ন প্রজাদের মধ্যে কোন কোনো লোক ভূতের কানমোলা খায় তার কারণ কি প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমোলা খায় তার কারণ কি চারটি অপশান ক তারা অন্যায় করে খ তারা কর্তার ক্ষমতাকে মানে না গ তারা বিদ্রোহ করে ঘ তারা নিজে ভাবতে যায় উত্তরটা তারা নিজে ভাবতে যায় প্রশ্নটা ছিল প্রজাদের মধ্যে কোন কোনো লোক ভূতের কানমলা খায় তার কারণ কি কারণ হচ্ছে তারা নিজে ভাবতে যায় তিন নম্বর প্রশ্ন ভূতের দেশে ওঝা ডাকার চিন্তাই নেই তার কারণ কী ভূতের দেশে ওঝা ডাকার কোনো চিন্তাই নেই তার কারণ অপশান হচ্ছে এখানে ওঝাকেই ভাগে ভূতে পেয়ে বসেছে এখানে কোনো ওঝাই নেই ওঝারা কোনো তন্ত্র মানে না এখানে কেউ ওঝাগিরিতে বিশ্বাস করে না উত্তর হচ্ছে এখানে ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে প্রশ্নটা ছিল ভূতের দেশে ওঝা ডাকার চিন্তাই নেই তার কারণ কী কারণ হচ্ছে এখানে ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে পরের প্রশ্ন পৃথিবীর অন্য দেশগুলোর মানুষ একেবারে জুড়িয়ে যায়নি তার কারণ কি পৃথিবীর অন্য দেশগুলোর মানুষ একেবারে জুড়িয়ে যায়নি তার কারণ কী কারণ কতগুলো অপশান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তারা ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামায় না তারা অতীতকে গুরুত্ব দেয় না তারা ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখে তারা ভূতের ঘানি নিরন্তর ঘোরায় উত্তর হচ্ছে তারা ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখে তাহলে প্রশ্ন ছিল পৃথিবীর অন্য দেশগুলোর মানুষ একেবারে জুড়িয়ে যায়নি তার কারণ কী কারণ হচ্ছে তারা ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখে পরের প্রশ্ন জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁচতে চায় না তার কারণ কি জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে খেসতে চায় না তার কারণ অপশানগুলো বলছি হুঁশিয়ার লোকেরা এদের নাকাল করে তাদের ক্ষে সেক্ষেত্রে প্রায়শ্চিত করতে হতে পারে পরের অপশান হুঁশিয়ারদের এরা বিশ্বাস করে না আর হুঁশিয়াররা এদের উপর অত্যাচার করে তাহলে উত্তর হচ্ছে তাদের সেক্ষেত্রে প্রায়শ্চিত করতে হতে পারে প্রশ্নটা ছিল জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁচতে চায় না তার কারণ কী কারণ তাদের সেক্ষেত্রে পায়শ্চিত্র করতে হতে পারে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনও ঘানি অচল হয়নি তার কারণ কী ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনও ঘানি অচল হয়নি তার কারণ কী তার কারণ কতগুলো অপশান বলছি দেশের লোক ঘানি ঠেলা থেকে ছুটি চায় দেশের লোক ঘানি ঠেলার কাজে ইস্তফা দিতে চায় অর্বাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় চীনেরা ঘানি অচল হয়ে গেছে বলে প্রচার করে উত্তর হলো চীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় প্রশ্নটা ছিল ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনও ঘানি অচল হয়নি তার কারণ কি কারণ হল অরবাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় পরের প্রশ্ন দেশটাকে কর্তা নাড়েও না অথচ ছাড়েও না তার কারণ কি দেশটাকে কর্তা নাড়েও না অথচ ছাড়েও না তার কারণ কি আবার কতগুলো অপশান বলছি দেবতার তেমনই নির্দেশ খ সে কেবলমাত্র ভূত হয়ে দেশের ঘাড়ে চেপে বসে আছে গ ছাড়ার কথায় দেশবাসী আপত্তি করে ঘ এটাই তার ভবিতব্য উত্তর হচ্ছে সে কেবলমাত্র ভূত হয়ে দেশের ঘাড়ে চেপে বসে আছে প্রশ্নটা ছিল দেশটাকে কর্তা নাড়েও না অথচ ছাড়েও না তার কারণ কী কারণ হল সে কেবলমাত্র ভূত হয়ে দেশের ঘাড়ে চেপে বসে আছে পরের প্রশ্ন অদৃষ্টের চালে চলা বলতে লেখক কী বোঝাচ্ছেন অদৃষ্টের চালে চলা বলতে লেখক কী বোঝাচ্ছেন উত্তর হলো কতগুলো অপশান আমি আগে বলে নিচ্ছি যা দেখা যায় না তাকে অনুসরণ করা খ চোখ বুঝে চলা গ অন্ধ সংস্কারের বসে চলা ঘ ভাগ্যের বিপরীতে চলা উত্তর হচ্ছে চোখ বুঝে চলা প্রশ্নটা ছিল অদৃষ্টের চালে চলা বলতে লেখক কি বোঝাচ্ছেন উত্তর হচ্ছে চোখ বুঝে চলাকে এবার পরের প্রশ্ন ভুতুরে জেলখানা দারোগা কে ভুতুরে জেলখানা দারোগা কে কতগুলো অপশান বলছি কর্তা ভূতের নায়েব ভূতের দারোয়ান ভূতের শান্তি উত্তর হচ্ছে ভূতের নায়েব তাহলে ভূতুরের জেলখানা দারোগাকে ভূতের নায়েব পরের প্রশ্ন ভূতের জেলখানার ঘানি থেকে কি বের হয় কতগুলো অপশান বলছি তেল কালি মানুষের তেজ তুমুল আওয়াজ প্রশ্নটা ছিল ভূতের জেলখানার ঘানি থেকে কী বের হয় উত্তর হচ্ছে মানুষের তেজ পরের প্রশ্ন ভূতের রাজত্বের শান্তির প্রকৃতি কী ভূতের রাজত্বে শান্তির প্রকৃতি কি। অপশানগুলো বলি মানুষ ভূতগ্রস্ত ভূত মানুষকে বিরক্ত করে না ওঝারা ভূতগ্রস্ত মানুষ অস্থির উত্তর হচ্ছে ওঝারা ভূতগ্রস্ত প্রশ্নটা ছিল ভূতের রাজত্বের শান্তির প্রকৃতি কি উত্তর ওঝারা ভূতগ্রস্ত কোন পরের প্রশ্ন কোন সামান্য কারণে একটু মুশকিল বাধলো কোন সামান্য কারণে একটু মুশকিল বাঁধল অপশানগুলো বলছি সে দেশের মানুষ সব ঘুমিয়ে পড়েছিল খ সে দেশে ভূতগুলো উপদ্রব করছিল গ কর্তা বাবুর মৃত্যু হয়েছিল ঘ পৃথিবীর ভূতে না পাওয়া দেশগুলোর মানুষ খুব সজাগ ছিল উত্তর হচ্ছে এটাই পৃথিবীর ভূতে না পাওয়া দেশগুলোর মানুষ খুব সজাগ ছিল প্রশ্নটা ছিল কোন সামান্য কারণে একটু মুশকিল বাঁধল উত্তর হচ্ছে পৃথিবীর ভূতে না পাওয়া মানুষগুলোর ভূতে না পাওয়া দেশগুলোর মানুষ খুব সজাগ ছিল আচ্ছা পরের প্রশ্ন খাজনা দেব কিসে এ প্রশ্নের উত্তর কি আসে এ প্রশ্নের কি উত্তর আসে খাজনা দেব কিসে এ প্রশ্নের কি উত্তর আসে অপশান বলছি কতগুলো টাকা পয়সা ধন দৌলত দিয়ে খ বইপত্র কোম্পানির কাগজ দিয়ে গ ঈশ্বরের কাছে পূজা প্রার্থনা করে ঘ আব্রু ইজ্জত ইমান বুকের রক্ত দিয়ে উত্তর হচ্ছে ঘ আব্রু ইজ্জত ইমান বুকের রক্ত দিয়ে প্রশ্নটা খাজনা দেব কিসে এ প্রশ্নের কি উত্তর আসে এ প্রশ্নের উত্তর আসে আব্রু ইজ্জত ইমান বুকে রক্ত দিয়ে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি বুঝিয়েছেন রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কী বুঝিয়েছেন অপশানগুলো বলছি আদিমকালের ঘুম চিরকালের ঘুম পরিবর্তনহীন অন্ধ সংস্কারের ঘুম ভাত ঘুম এই কটা অপশান উত্তর হচ্ছে আদিমকালের ঘুম রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কী বুঝিয়েছেন উত্তর হচ্ছে আদিমকালের ঘুম আট নম্বর প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই তাহলে দেখব দেশের মধ্যে দুটো একটা মানুষের সাথে গভীর রাতে কি কথা হয় কর্তার দেশের মধ্যে দুটো একটা মানুষের সাথে গভীর রাতে কি কথা হয় কর্তার অপশানগুলো দেখে নিই কর্তা বলেন যে তিনি দেশবাসীকে ছাড়তে চান না কর্তা বলেন যে তিনি জমিদারি ফেরত চান কর্তা বলেন যে দেশের লোক ছাড়লেই তিনি ছাড়া কর্তা বলেন দেশের লোক যেন তাকে না ছাড়ে উত্তর হচ্ছে কর্তা বলেন যে দেশের লোক ছাড়লেই তিনি ছাড়া তাহলে প্রশ্নটা ছিল দেশের মধ্যে দুটো একটা মানুষের সাথে গভীর রাতে কি কথা হয় কর্তার উত্তর হচ্ছে কর্তা বলেন যে দেশের লোক ছাড়লেই তিনি ছাড়া এটা গেল আচ্ছা আরেকটা প্রশ্ন যে ভূত কোথায় থাকে তোমাদের পাঠ্যাংশের শেষের দিকে একদম শেষ দুটো লাইন যে তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেখানেই তো ভূত প্রশ্নটা যদি এরকম হয় যে ভূত কোথায় থাকে তাহলে উত্তর হবে ভয়ের মধ্যেই ভূত থাকে উত্তর হবে ভয়ের মধ্যেই ভূত থাকে হলো আচ্ছা আরেকটা প্রশ্ন এরকমভাবে আসতেই পারে সেটা হচ্ছে আরও একটা প্রশ্ন উঠে পড়েছে প্রশ্নটা কী ছিল আরও একটা প্রশ্ন উঠে পড়েছে প্রশ্নটা কী ছিল বা দ্বিতীয় প্রশ্নটা কী ছিল এরকমভাবে যদি হয় যে দ্বিতীয় প্রশ্নটা কী ছিল তাহলে অপশানগুলো আমি বলছি ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে ভূততন্ত্র কতদিন থাকবে বিদেশে ভূত আছে কি আর মানুষ কতদিন ভূতে বিশ্বাস করবে তো অপশানগুলো বললাম উত্তর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল বা প্রশ্নটা আরও একটা প্রশ্ন উঠে পড়েছে সেই প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল যে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে এটাই হচ্ছে উত্তর ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে আচ্ছা এই প্রশ্ন শুনে মাসি মাসিপিসি আর মাস্তুতো দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণ হচ্ছে প্রাচীনতম ঘুমের তাহলে এই ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে এই প্রশ্নের উত্তর শুনে কারা কানে হাত দেয় পারানি মাসিপিসি আর মাস্তুত পিস্তুতুর দল কানে হাত দেয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়া হা হা করে তার উত্তর আসে কোন প্রশ্নের উত্তর আসে প্রশ্নটা বলছি শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে কোন প্রশ্নের উত্তর আসে উত্তর হচ্ছে কর্তারভূত নামাঙ্কিত গদ্যাংশ থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে বা উক্তিটি নেওয়া হয়েছে এখানে যে প্রশ্নের উত্তর আসে তা হলো আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে খাজনা মিটিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে উত্তরটা কী হলো কর্তার ভূত নামাঙ্কিত গদ্যাংশ থেকে উত্তৃতি উদ্ধৃত হয়েছে এখানে যে প্রশ্নের উত্তর আসে তা হলো আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে খাজনা মিটিয়ে দিতে হবে পরের প্রশ্ন মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন উত্তর হচ্ছে মরণকালে বুড়ো প্রশ্নটা আরেকবার বলছি মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন তো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উত্তর এবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পে বুড়ো কর্তার মরার সময় হয়েছে দেশের সবাই বুড়োকে জানালো যে বুড়ো মারা গেলে তাদের কী দশা হবে এ কথা শুনেই বুড়ো কর্তার বড় দুঃখ হয়েছিল তাহলে আরেকবার বলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত গল্পে বুড়ো কর্তার মরার সময় হয়েছে দেশের সবাই বুড়োকে জানালো যে বুড়ো মারা গেলে তাদের কী দশা হবে এই কথা শুনেই বুড়ো কর্তার বড়ো দুঃখ হয়েছিল এই এইগুলোই আমার মাথায় এখন ঘুরছে এই প্রশ্নগুলো এবং তাদের উত্তর আমি বলেও দিলাম তো মোটামুটিভাবে এই কুড়িটা কুড়িটা আমাদের প্রশ্ন দাঁড়ালো শর্ট কোশ্চেন এবং তার উত্তর এই কুড়িটা উত্তর তোমরা আশা করি প্রশ্ন এবং উত্তর পেয়ে গেলে এবং এগুলো নিয়ে চর্চা শুরু করে দাও সেরকম হলে মুখস্থ করো বা অবশ্যই খাতায় লিখে নিতে পারো আর রিভাইন্ড করে করে শুনে নিতে পারো আরেকবার বা দেখে নিতে পারো তাহলে উত্তরগুলো মাথায় ঢুকে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জায়গায় খাতায় লিখে নিতে পারো তাহলে খুব সহজেই উত্তরগুলো তুমি মুখস্থ করতে পারবে বা উত্তরগুলো পেয়ে যাবে আর খুঁজতে হবে না বেশি তো আজকে এই পর্যন্ত থাক যাওয়ার আগে আবারও বলছি যে এ তো গেল শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। অবশ্যই যদি তোমাদের আগ্রহ থাকে বা ইন্টারেস্ট থাকে তবে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে বড় প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও কি না তবেই আমি বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব না হলে না জানালে বুঝতে পারবো না যে তোমরা এগুলোকে ফলো করছো কি না অবশ্যই শর্ট কোশ্চেনগুলো আমি বলে দিলাম এবার বড় প্রশ্নগুলোর তোমাদের চাহিদা মতন আমি দিয়ে দেব কিন্তু তার আগে আমাকে কমেন্টে জানাতে হবে যে তোমরা বড় প্রশ্নগুলোর উত্তর চাইছো কি চাইছো না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো আর যাওয়ার আগে আরও একবার বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে দাও এবং আমার এই মানে পাঠ দানের সঙ্গে যাতে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারো তবে তোমাদের উপকার হবে আর সবচেয়ে বড় কথা এখন যেভাবে আমরা পড়াশোনাটা চালাচ্ছি এই ক্ষেত্রে এইভাবে পড়াশোনাটা চললে তোমাদের যদি এরকম ধরে ধরে বা উত্তর তোমাদের সঙ্গে থাকে তাহলে তোমাদের একটা মনোবল বাড়বে যতদিন না স্কুল খুলছে এবং আমরা চেষ্টা করব এরকমভাবেই নিজেদের মধ্যে কানেক্টেড থাকা তো সেই জন্যই বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী যে পাঠদান সেই পাঠদান তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে আর তোমরা তোমাদের যা ডিম্যান্ড যে কোনটা কোনটা পড়াতে হবে বা কোন কোন উত্তরগুলো দিতে হবে সেগুলো যদি তুমি আমাদের আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার পক্ষে সুবিধে পরবর্তী পাঠগুলো দেওয়ার জন্য তো কর্তার ভোত আজকে এই পর্যন্তই থাকলো আমরা ফিরে আসবো আগামী পর্যায়ে অন্য কোনো টপিক নিয়ে